গুলো কাল রাতে ভিজিয়ে রেখে এখন মটর গুলো প্রেসারে দিয়ে প্রেসার বসিয়ে প্রেসারে সিটি দেব। আমি 1 কেজি ময়দা নিয়েছি এবং নিয়েছি এবার ইস্ট আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে গুলে নেব। প্রথমে সাদা তেল দিয়ে দিলাম, তারপর নুন দিয়ে দিলাম, তারপর চিনি মিশিয়ে দিলাম। চিনিটা একটু আমি গুঁড়ো করে নিয়েছি। তারপর ইস্ট একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে আমি ময়দার সাথে দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে মেখে নেব। দেখুন দেখুন বন্ধুরা, ময়দাটা আমার ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু একটু করে জল দিয়ে দেব। এবার আস্তে আস্তে জল দিয়ে ময়দাটা মেখে নেব। দেখুন বন্ধুরা, ময়দাটা আমার ডো করা হয়ে গেছে। এবার আমি কিছুটা তেল মাখিয়ে, সাদা তেল মাখিয়ে ময়দাটাকে আমি 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। ময়দাটি ঢাকা দিয়ে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। চানা মশলা তৈরি করার জন্য আমি এখানে 3টে টমেটো নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি এইগুলো মিক্সিতে পেস্ট করে নেব। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে উঠেছে। চানা মশলা রান্না করার জন্য আমি 2 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ, 2 চামচ হলুদ, কিছুটা টক দই আর কিছুটা টমেটো বাটা, এতে আমি 4টে কাঁচা লঙ্কাও দিয়ে বেটে নিয়েছি। এবং ফোড়নে আমি কিছুটা হিং দিয়ে দেবো তেলের মধ্যে। এবার হিং দিয়ে তেলের মধ্যে আদা বাটা দিয়ে দিলাম। আদাটা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে এক এক করে আমার মশলাগুলো দিয়ে দেব। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এগুলো দিয়ে এবার আস্তে আস্তে মশলাটা নেড়ে নেড়ে একটু ভেজে নেব। এবার আমি হলুদগুলো দিয়ে দিলাম, কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি টমেটো পিউরি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই। এবার আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এক চামচ নুন এবং 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষে এসেছে। এবার আমি একটু একটু করে মটরগুলো দিয়ে দেব। চানা মশলাটা একটু আঠালো হবে, গ্রেভিটা ভালো হবে। কষিয়ে জল দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ 10 মিনিট সেদ্ধ হতে দেব।
10 মিনিট পরে ঢাকাটা তুলে নেব। আমার চানা মশলা ফুটে উঠেছে, এবার একটু নাড়া দিয়ে আমি 10 মিনিট লো ফ্লেমে রান্না করি। এবার আমি ঢাকাটা তুলে দেখছি, দেখুন আমার গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি একটু কালারের জন্য চায়ের লিকার দিয়ে দেব, তাতে গ্রেভিটা সুন্দর হবে। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি, দেখুন বন্ধুরা গ্রেভির রংটা খুব সুন্দর হয়ে এসেছে। নামানোর আগে আমি এক চামচ ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। এবার আমার গ্রেভির কালারটা খুব সুন্দর হয়ে এসেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তেলটা আমি কড়াইতে গরম বসিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি 5টা ডো বানিয়ে নিয়েছি এবং এক এক করে লেচিগুলো বেলে নেব। এবার আমি একটা লেচি কেটে নিয়েছি, এবার লেচিটা বেলে নেব। এবার আমি লেচিটা বেলে নিচ্ছি, লেচিটা একটু মোটা করে বেলতে হবে যাতে সহজেই ফুলে ওঠে। দেখুন লেচিটা আমি অনেকটা মোটা করে বেলেছি। এবার আমি লেচিটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। লেচিটা ফুলে উঠেছে, লেচিটা আমার ফুলে উঠেছে। এই রকম এক এক করে আমি নানগুলো ভেজে নেব। আমাদের নানপুরি তৈরি হয়ে গেছে, আমি এবার এইভাবে পরিবেশন করছি। দেখুন নানপুরিটি খুব সফট হয়েছে এবং ভেতরে খুব সুন্দর হয়েছে, তুলতুলে হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে পরিবেশন করে দেখাবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমি যখন নতুন নতুন ভিডিও দেব তখন আপনাদের কাছে পৌঁছে যাব। নমস্কার বন্ধুরা, আজকের মতো আমার এই রেসিপিটি শেষ করছি।